হোলির বাজার শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে। রকমারি রঙের পসরা নিয়ে সাজির হয়েছেন হোলির দোকানদাররা। অল্প অল্প করে শুরু হয়েছে বিক্রিও। রঙের বিক্রি তুলনামূলকভাবে কম হলেও অন্যান্য জিনিসের মধ্যে পিচকারি, মুখোশ, টুপির বিক্রি শুরু হয়েছে। করোনার কারণে রঙের বিক্রি কম হবে, তবে বাকি অন্য সব জিনিস ভালোই বিক্রি হবে বলে আশা করছেন বিক্রেতারা। তবে এখনো পর্যন্ত চাহিদা কোনো জিনিসের উপর সবচেয়ে বেশি হবে তা বলতে পারছেন না তারা। ওই তো নতুন নতুন তো অনেক আসছে, তা আমরা তো দেখে যাচ্ছি দোকানে দোকানে যদি উঠাই আমরা মাল। এবার হোলি মার্কেটটা এখন কেমন হবে সেটা তো আমরা বলতে পারছি না, দোকানে দেখি রেজাল্ট দেখে যাচ্ছি, মানে মানে পাবলিক কীরকম হবে সেটা হচ্ছে মানে দোকানদার জিনিসগুলো দেখে যাচ্ছি যদি মানে উঠাইলে পরে বিক্রি হবে কি না। এই যে মুখোশ দেখলাম, নতুন নতুন ফিশকারি দেখলাম, তারপরে অনেক কিছু নতুন নতুন আছে, চুলার ইয়ে এগুলো আসলো। আশা করছি এটাই যে তাখানে একটু বাজার ঢিলাই থাকবে, আর বাচ্চা কাচ্চা তাখানে একটু রঙ আবিরটাই বেশি বিক্রি হবে, আবির পিচকারি। রঙের দিকে ঝোঁক কম আছে, টুপি মাস্ক এগুলোই বাচ্চাদের বিক্রি হচ্ছে। টুকটাক শুরু হয়েও গেছে, অল্প স্বল্প খরিদ্দার আস্তে আস্তে নিয়ে যাচ্ছে।